আসসালামু আলাইকুম। আজকে ইপসন প্রিন্টার নিয়ে আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করার জন্য ভিডিওটা আমি করতেছি। আমাদের অনেক সময় লেখার মধ্যে যখন কালেটিং মতো আসে না, তখন আমাদের যে প্রথম যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে হেড ক্লিনিং। হেড ক্লিনিং দেওয়ার পর আমরা যদি আমাদের লেখার যে প্যাটার্নটা আমাদের এখানে প্রিন্ট হয় সেখানে যদি এরকম প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আমরা মনে করি এখানে সেই কালারটাই প্রবলেম। তো আমার প্রবলেমটা ছিল ব্ল্যাক কালার নিয়ে। তো আমি ব্ল্যাক কালার প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা হেড ক্লিনিং দিই। এরপরে দেখতেছি হেড ক্লিনিং দেওয়ার সাথে সাথে আমার যে অন্য অন্য যে কালারগুলো আছে, যে ইয়েলো অ্যান্ড রেড কালার, এই দুটা কালারই চলে গেছে দুটা কালার। এরপরে আরও পাঁচবার হেড ক্লিনিং দেওয়ার পরেও ওই কালারগুলো আসতেছে না। এখন যতবারই করি এখন ওই যে আমার রেড এবং ইয়েলো বাদ হয়ে আমার বাকি যে কালার সেই কালারগুলো এখানে আসতেছে। তো এখন এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য আমি আরও অন্য অন্য যে কাজগুলো করছি সিম্পলি আমি সেই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি করতেছি। তো আমরা নর্মালি জানি প্রিন্টে যে কাজটা আমরা করে থাকি, যে প্রপার্টিস অপশন থেকে আমরা মেনটেন্যান্সে যাই। মেনটেন্যান্সে গিয়ে আমাদের এখানে প্রথমত থাকে কি হেড ক্লিনিং। এরপরে হেড ক্লিনিংটা যদি ঠিকমতো না হয় আমরা নজল চেক এটা একটু করতে পারি। এটা করে এরপরে এখানে তিন নাম্বার যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে পাওয়ার ক্লিনিং। তো আমার যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ করার জন্য আমি এখানে দুই তিনটা ক্লিনিং আমি করছি, কোনোটাই কোনো কাজ হয় নাই। আমি হেড ক্লিনিং দিয়ে দেখছি, বারবার দেখছি, কোনো কাজ হচ্ছে না। তো একদম ফাইনালি গিয়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে পাওয়ার ক্লিনিং। যে পাওয়ার ক্লিনিং নামে যে অপশনটা আছে সে কাজটা আমি একবার করে দেখলাম। এটা হতে অনেক সময় নেই, মিনিমাম 5 মিনিট সময় নিয়েছিল আমার থেকে। তো এখানে পাওয়ার ক্লিনিং এটার কাজ সম্পর্কে আমি আগে জানতামই না টোটালি। আমার এখানে যেহেতু টোটালি দুটা কালার আসতেছে না, একেবারে জিরো হয়ে গেছে ইয়েলো এবং রেড কালারটা। তো এখন আমার অবশ্যই একটা টেনশনের কারণ, সেজন্য আমি এখানে ক্লিনিংগুলো প্র্যাকটিস করতে করতে এক সময় আমি পাওয়ার ক্লিনিং এটা করলাম। তো এটা করার পর দেখতেছি আমার যে রেজাল্টটা আসলো সেই রেজাল্ট আমি প্র্যাকটিক্যালি দেখে আমি শুধুমাত্র ইয়েলো এবং রেড কালার নিয়ে একটা প্যাটার্ন তৈরি করি নিজে নিজে। সে প্যাটার্নটাকে আমি প্রিন্ট করলাম, দেখতেছি অটোমেটিক্যালি আমার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তার মানে এখানে এই অভিজ্ঞতা শেয়ার করার একটাই কারণ হচ্ছে, আমরা আমাদের যখন কালির কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে হেড ক্লিনিং করে থাকি। হেড ক্লিনিংয়ের মধ্যে অনেক সময় আমাদের প্রবলেমটা সলভ নাও হতে পারে, হেড ক্লিনিংয়ের কারণে হয়তো অন্য একটা কালার চলে যেতে পারে। তো ওই কালারটা যদি চলে যায় সেক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা যেটা আমি পেলাম এটা আপনারাও ইউজ করে দেখতে পারেন। হয়তো আপনাদের যদি এমন কোনো প্রবলেম হয়ে থাকে এই প্রবলেমটা এটার মাধ্যমে হয়তো সলভ করতে পারবেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় এটা, আপনাদের যদি এই কাজটা করে উপকার পেয়ে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।